হ্যালো বন্ধুরা, তোমার সবাই স্বাগত আছি আমার এই চ্যানেলের আরনন্দ বাংলা ব্লগে। তো গাইস, এই ব্লগে যেতে চলেছি গাইস দাদার বাড়ি। তো গাইস, তোমরা গেস করো যে কোন দাদার বাড়ি যেতে চলেছি। তো গাইস, এই কথাটা আমি বলে দেবো তোমাদের গাইস ভিডিওর মাঝখানে। অ্যান্ড গাইস, দাদার জন্য কিন্তু একটা স্পেশাল গিফট নিয়েছি, ঠিক আছে গাইস। কালকে আমি আর বাবা গিয়ে নিজের হাতে নিয়েছি গাইস, বুঝতে পারছো তো? বুঝতে পারছো গাইস কত স্পেশাল? তো যাই হোক গাইস, এই ব্লগে কিন্তু আমি আর আমার মা যাবো, কারণ গাইস বুঝতে পারছো দাদুর কিন্তু শরীর গাইস খুবই খারাপ বলতে পারো, অবস্থা সেরকম ঠিক নেই। তো গাইস দাদুকে আমি সেজন্য আর বুঝতে পারছো গাইস ফোর্স করতে পারি না। যাই হোক, তো এবার গাইস আমি আর মা বেরিয়ে যাবো। আমি দেখতে পাচ্ছি গাইস আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি কিন্তু পুরো স্যুট বুট পরে, আর আমাদের মাঠের পাশে এখন ব্লগটা মনে গাইস শ্যুট করছি। যাই হোক গাইস, তোমার ভিডিও প্রথম টানা দেখো। অ্যান্ড গাইস, তোমার ভিডিওর মাঝখানে না দাদার নাম জানতে পারবে কোন দাদা খাওয়া যাচ্ছি। তো যাই হোক গাইস, তোমরা সেটার জন্য ফুল ওয়াচ করো। অ্যান্ড আশা করছি গাইস তোমাদের ব্লগটা ভালোই লাগবে। যাই হোক গাইস, বাস স্ট্যান্ডে তোমার সঙ্গে দেখা হচ্ছে। বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, ঠিক আছে। আর একটু আছে গাইস আমাদের বাস স্ট্যান্ডে। অ্যান্ড গাইস, দেখতে পাচ্ছি মা রয়েছে। অ্যান্ড গাইস, তোমাদের গাইস গিফটও দেখে দিচ্ছি, ঠিক আছে গাইস। হ্যাঁ না গাইস, আরে ইয়ার খালি বাস না, মাস্ক না গাইস নেমে যাচ্ছে বারবার, সিরিয়াসলি। যাই হোক গাইস, ভিডিও ফুল ওয়াচ করো। অ্যান্ড ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে। ফাইনালি বাস স্ট্যান্ডে নেমে গেলাম, ঠিক আছে। এবার গাইস আমরা চলে যাবো ট্রেন ধরতে, ট্রেন ধরবো গাইস। তো গাইস তোমাদের ওইখানে দেখা হচ্ছে। গাইস আমার মনে হচ্ছে দেরি হয়ে গেল হালকা, বাই যাবে গাইস, কোনো চাপ নেই, ঠিক আছে। স্টেশনে পৌঁছে গেছি, ঠিক আছে। বয়স গাইস এই ভিডিওটা এখানে অফ করছি, নালে বুঝতে পারছো, প্লিজ একটু বলে ঠেঙাবে গাইস আমাকে, বাজাবে তোমার গাইস ভিডিও ফুল ওয়াচ করো। এখানে মান কই, আরে ইয়ার আমি এই দেখতে পাচ্ছি না গাইস, সিরিয়াসলি। আর দেখতে পাচ্ছ গাইস মান কই স্টেশন। এবার গাইস এদিকে এবার কিছু খাওয়া খাই, মানে গাইস খেতে লেগে গেছে, বুঝতে পারছো গাইস অনেকক্ষণ ধরে ভুকা পেট মে হোক গাইস। যাই হোক, এবার গাইস এখানে কিছু খেয়ে নেবো, তারপর গাইস চলে যাবো এক গ্রাম। তো গাইস খাওয়া হয়ে গেল, ঠিক আছে, চলে এলাম। অ্যান্ড এখানে গাইস একটা আমার দাদা আমাকে নিতে এসছে, ঠিক আছে, ডিটাপ করে দিই গাইস। আকাশ আমার নিতে এসছে, তো আকাশের সঙ্গে গাইস চলে যাবো এবার, ঠিক আছে। তো তোমরা ভিড়ে যে ঘরটা এখন ভাড়া বাড়ি নিয়ে থাকে, তো গাইস চলে এসেছি, ঠিক আছে। তোমাদের ঘরটা দেখে দিচ্ছি গাইস, দেখতে পাচ্ছি গাইস ঘরটা। তো গাইস এই ঘরটা এখন দাদা ভাড়া নিয়ে থাকে। যাই হোক গাইস, আমি আর মা চলে এলাম টোটো করে। তো এবার গাইস ঢুকে যাক, ঠিক আছে, দেখা যাক গাইস দাদার কেমন রিয়াকশান, দেখো। ফাইনালি দাদার বাড়ি চলে এসেছি। অ্যান্ড দেখতে পাচ্ছি দাদা কেক নিয়ে মানে রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এবার দাদাকেই ফার্স্ট বলবো কেটে দিতে, ঠিক আছে গাইস। তো দেখা যাক কেমন কী হয়। তো গাইস দেখতে পাচ্ছি ঘুম থেকে উঠে সকাল সকাল দেখলাম যে সাবস্ক্রাইবাররা চলে এসছে, আর আন্টি এসছে, তাছাড়া এখানে কেক নিয়ে চলে এসছে। তো গাইস দাদাও ব্লগ শুরু করে দিয়েছে গাইস, যাই হোক দেখা যাক, ঠিক আছে। তো দাদাকে 3 মিলিয়ন জলদি জলদি করে দাও, কারণ আমার সবাই দেখতে চাইছি বাঙালি ইউটিউব চ্যানেল, আমারটা করে দিবে গাইস, ঠিক আছে, বুঝতে পারছেন। নতুনই আমার চ্যানেল রিসেট করলাম। তো গাইস দেখতে পাচ্ছ আমার দাদা কাটছে আর কি সেলিব্রেট, ঠিক আছে। হ্যাঁ দাদা ফার্স্টে থাকুন, গাইস আমি একটু নিলাম, ঠিক আছে। তো গাইস দেবো দাদা এদের মাকে খাবে, ঠিক আছে গাইস, দেখতে পাচ্ছ। আর গাইস অবশ্যই কমেন্ট করবে যে কেকটা কেমন হয়েছে, ঠিক আছে। উপরে লিখেছি 3 মিলিয়ন লাভ, অ্যান্ড নিচে সুব্রত দাদা, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। ইনস্টাগ্রামে দেবে, সবাই চলেছে, আমার দাদারা এসেছে, ঠিক আছে, মারা আছে। যাই হোক, তো গাইস কেক কাটা হয়ে গেল, ভাইরা নিয়ে আসছিল সকাল সকাল, খেয়াল হলে ঘুমাচ্ছিলাম আমি, দেখি কি এরা এসছে, তারপরে মা বললো যে এরা এসছে, সেই জন্য আমি আসলাম, বাট কেক কাটা হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আচ্ছা এখন সবাই বসে রয়েছে, ঠিক আছে দাদা এখানে বসে রয়েছে, ভিডিও আপলোড করছে দাদা, আপনাকে জুমকে দেখে দিচ্ছি, দেখতে পাচ্ছি ভিডিও আপলোড করছে। জ্ঞান ভাই সেটিং গেমিং সেট আপ ট্যুর আপলোড করবো আই থিঙ্ক, তো ঠিক জানি না গাইজ, যাই হোক তোমার দেখবে। অ্যান্ড আমারটা দেখো গাইজ, লাইক সাবস্ক্রাইব করে দাও, আগের মতন সাপোর্ট করো ইয়ার, সাপোর্ট খুবই দরকার গাইজ। দাদাকে এমনি কিছু সিম্পল এবার কোশ্চেন জিজ্ঞেস করবো, ঠিক আছে তো দেখা যাক দাদা উত্তর দিতে পারে কি না। দাদা তোমার 3 মিলিয়ন কখন হবে, কত জলদি হবে? দেখা যাক কবে হয়, আমার কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে এগোক, কোনো প্রবলেম নেই, আস্তে আস্তে সাপোর্ট আসুক। আমি এমনিতে গেমিং চ্যানেলে ভিডিও অনেক কম করে দিয়েছি, সপ্তাহে একটা থেকে দুটো দিচ্ছি, কারণ আমার অতটা টাইম হয় না, আমার আরও ব্লগ চ্যানেলও সামলাতে হয় আর অন্য কিছু সামলাতে হয়, সেই জন্য এখন টাইম হয়ে পারে না। তো যাই হোক দাদা, আমার সাথে বলতে তুমি কিন্তু ব্লগার সত্যি খুব ভালো করো, ব্লগ খুব ভালো করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ, চেষ্টা করছি এখনো তো ভালো করে। তুমি কিন্তু আমার ব্লগের জন্য ইনস্পিরেশন। আমার অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আমি আরেকটা ক্যামেরা কিনবো, ড্রোন কিনবো, এখনো দেরি আছে অনেক। হ্যাঁ ড্রোন বলেছিলে, ব্লগ 1 মিলিয়ন হয়েছে, ওটা দেখে আস্তে ধীরে 2 মিলিয়ন নিয়ে যাওয়া যায় নাকি ব্লগের জন্য। নতুন ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, তো গাইস নতুন ব্লগ আসছে তার চ্যানেলে আর আমার চ্যানেলে আসবে গাইস কালকেই মধ্যেই। যাই হোক আর কিছু আর কি প্রশ্ন আছে? আচ্ছা তোমার বার্থডে 10 তারিখ বললে না? হ্যাঁ 10 তারিখ, এই 10 তারিখে। আচ্ছা ঠিক আছে, বার্থডে মানিয়ে নিলাম, তোমার কেকটা দিয়ে তো গাইস আমার কেক নিয়ে দাদা বার্থডে মানিয়ে নিল, যাই হোক আমি উইশ করে দেবো, ঠিক আছে। আমি আমি ভেবেছিলাম এবার বার্থডে ফার্থডে মানাবো না, ভালো লাগছে না, দেখা যাক কি হয়। ঠিক আছে ভিডিও করবে দাদা, অবশ্যই ভিডিও করবে একটা, ভিডিও আর সবাই দেখবো, কোনো প্ল্যান নেই। আমি অত অত কিছু ওরকম ভাবে সেলিব্রেট করি না, নাই আমার 1 মিলিয়নে সেলিব্রেট হয়েছে, নাই 2 মিলিয়নে সেলিব্রেট হয়েছে, আমার 3 মিলিয়ন করে তো দিলাম, অভিনন্দন জানিয়ে দিলাম। হ্যাঁ আমার আমার কিছুই সেলিব্রেট হয় না, ওই যে হবে তখন আরেকবার, তার আগে আসবে দেখা যাক। অবশ্যই আর বলো তোমার আর দাদা তোমার গেমিং সেটআপ আরেকবার ভালো ভিডিও দেবে, ঠিক আছে দেখবো সবাই। হ্যাঁ গেমিং সেটআপ বলতে আমি যখন নতুন রুম বানাবো তখন ছাড়া আমি গেমিং সেটআপ দেবো না, কারণ গেমিং সেটআপ আমার নিজেরই নাই এখন, আগে ভালো করে একটা পার্সোনাল ঘর, এটা এখন ভাড়া আছি। ঠিক আছে এই ঘরটা এখন দাদা ভাড়া রয়েছে দেখতে পাচ্ছ, যাই হোক অনেক কষ্ট করে অনেক জার্নি করার পরে এই ঘরটা পেলাম, ঠিক আছে। আমাকে এই দাদাটা বললো যে এই ঘরটায় থাকে দাদা এখন, যাই হোক দেখা গেলো, খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলতে, ভালো লাগছে। আগেও এসেছিলাম গাইস একবার, তো ওই চ্যানেলটা বুঝতে পারছো ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে গাইস, জানে না ভাই অতটা কিছু, যাই হোক এখন জেনে গেছে, এরপর থেকে আর হবে না। তো গাইস লাইক সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই গাইস সাবস্ক্রাইব করে দিও। দাদা এই ভিডিওটা কত লাইক আমি রাখছি তুমি বলো, আমি বলবো না, তুমি রাখো তুমি রাখো না, আমি রাখলে কে দিবেই না গাইস। এটা ফার্স্ট ভিডিও হবে নাকি? না না ভিডিও হয়ে গেছে, অনেকগুলো পূজোর ব্লগ হয়েছে, সেরকম কোনো রেসপন্স আসেনি। আবার লাইক এম তো আমি খুবই, আমি কী করে বলবো তোমার চ্যানেলে কীরকম কী লাইক আসে, তো তুমি বললে তোমার নিজের গাইস। হ্যাঁ ঠিক আছে, তো টার্গেট হলো গাইস 1K লাইক, ঠিক আছে তো গাইস 1K লাইক জলদি জলদি করে কমপ্লিট করে দাও, হ্যাঁ খুশি হয়ে যাবো, তারা যেন বলেছে তো নিশ্চয়ই খুশি হবো। অবশ্যই অবশ্যই, যারা যারা দেখছো অবশ্যই লাইক করে দিও। ওকে ভাই আবার প্রথম থেকে শুরু করছে, একটা চ্যানেল তো গেল, আবার শুরু করছে, আর সকাল সকাল আসলো গাইস, মানে কি বলবো সকাল সকাল এই 6টার সময় বেরিয়েছে নাকি? হুম আসানসোল থেকে, ট্রেনে না বাসে? ট্রেনে ট্রেনে। আচ্ছা ভাই হাত ব্যথা হয়ে গেছে গাইস, ঠিক আছে ভাই ভাই ট্রাইপডটা লাগাতে ভুলে গেছি গাইস সিরিয়াসলি, ঠিক আছে গাইস। দাদা ঘর মানে সব কিছু কাজ হয়ে গেল, ঠিক আছে তার সঙ্গে ফটো সেলফি সব বগেরা সব কিছু হয়ে গেলো। তো বাই দ্য ওয়ে গাইস এবার ঘর যাবো না গাইস, আজকে প্ল্যান সেটা নাই, ঠিক আছে তোমরা যেটা ভাবছো সেটা প্ল্যান নাই। দেখতে পাবো গাইস দাদু চলে এসেছে, দাদার সঙ্গে দেখা হলো, ঠিক আছে দাদার বাবা, ঠিক আছে তোমরা দেখে নাও ভিডিও, তো অবশ্যই তোমরা জানো দেখেছো দাদা না দাদুকে, ভালো আছো? ঠিক আছে গাইস এবার ঘর চলে যাবো, ঠিক আছে এবার আকাশ ঘর থাকবো, ঠিক আছে গাইস বুঝতে পারছো, বিন ভুলো এই মেহমান হয়ে গেলাম আমরা, যাই হোক কোনো ব্যাপার না, ঠিক আছে গাইস চলে যাবো। অ্যান্ড এই ঘরটাতে কিন্তু এখন দাদা ইয়ে থাকে, ঠিক আছে ভাড়াটা থাকে, তোমরা দেখাই দিচ্ছি গাইস, এইগুলো গাইস দেখতে পাচ্ছ সিরিয়াসলি দাদা দুটো গাড়ি, অ্যান্ড গাইস ঘরে আর একটা গাড়ি পার্কিং ছিল ভাই সব, সিরিয়াসলি গাইস গাইস দাদা কিন্তু আমার ইনস্পিরেশন সিরিয়াসলি গাইস, তোমরা একটা লাইক করে দাও অ্যান্ড গাইস সাবস্ক্রাইব করতে একদম হলো আমার চ্যানেল, কারণ গাইস দাদার সঙ্গে ভিডিও আনবোই গাইস, ঠিক আছে অ্যান্ড গাইস এবার আনলাম, আগেবার এনেছিলাম মানে ফার্স্ট টাইম যে আমার চ্যানেল ছিল জিডব্লিউ প্রতাপ, ঠিক আছে বুঝতে পারছো গাইস ওই চ্যানেলটা আমার ইয়ে হয়ে গেছে অ্যান্ড গাইস সব জায়গায়, কিন্তু আমার একটা ভুল হচ্ছে আমি ট্রেয়ার পোর্টে লাগাতে একদম ভুলেই যাচ্ছি সিরিয়াসলি ভুলে যাচ্ছি। আকাশ ঘর যাবে নাকি না টিউশন? তো ঘরটা দেখিয়ে দাও তা চলে যাবে, তো ঠিক আছে গাইস ভিডিও এখানে আমি স্টপ করছি, দাদার বাড়ি যাচ্ছি আকাশ দাঁড়, ঠিক আছে তারপরে গাইস আবার ভিডিও কন্টিনিউ করবো, ওকে
এন্ড গাইস আজ কিন্তু বর্ধমানে থাকবো, বর্ধমানে আকাশের সঙ্গে পুরো জায়গায় ঘুরেঘুরি করবো যে কোথায় গাইস কোথায় কী আছে না আছে। তো বাই দ্য ওয়ে গাইস লাইক সাবস্ক্রাইব করে দিও, লাইক গাইস এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করে দাও এন্ড গাইস আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কেন গাইস তোমার জন্য এরকমই আমি ব্লগ ভিডিও আনতে থাকবো আমার এই চ্যানেলটাতে, তো সাপোর্ট করো এন্ড গাইস লাইক এম মনে রাখবে গাইস 1K ঠিক আছে গাইস। অ্যান্ড গাইস এখন আমি দেখতে পাচ্ছ মান করে রয়েছি ঠিক আছে, অ্যান্ড গাইস এখন মান করে থাকবো কিছুদিন ভাই সাহ প্রচুর গাইস গভীর ঠিক আছে, তো এখন মান করে থাকবো তারপরে গাইস ঘর যাবো, কাল পরশু চলে যাবো ঠিক আছে। এখন গাইস বুঝতে পারছো মান করে থাকবো, অ্যান্ড এইটা হচ্ছে গাইস আমার মাসমিনীদের বাড়ি, মাসিদের বাড়িতে আছি মানে গাইস আমার দাদার বাড়ি সুব্রতদার বন্ধুর বাড়িতে আছি এখন আমি ঠিক আছে। তো গাইস কালকে চলে যাবো বাড়ি, তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো এন্ড গাইস স্টার্ট আপ বাই বাই গাইস।